नमस्कार बंधुरा, बनिस किचेने आपनादे सकल के स्वागत। आज के आमी आपनादे संगे शेयर करब चिकेन काबुल रोल। ये रेसिपिटा करार जोन्नो प्रथमे आमी काबुल रोलर भेतरे देवार जोन्नो एकटा पुर तैरी करे नेब। ताई एखाने फ्राइंग पैने तेलटा बसिए दिएछि, तेलटा बेश गरम हो गेछे। एबारे दिए देब पेंयाज कुचि। দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু লবণ। পেঁয়াজটা আমি এক মিনিট মতো একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু কুচি। একটা আলু আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলু ও পেঁয়াজটা দিয়ে দিয়েছি, যেহেতু লবণটা আগে দেওয়া ছিল এখন আমি আর দিচ্ছি না। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন আলুটাও কিন্তু খুব সুন্দর নরম হয়ে এসেছে এবং খুব সুন্দর ভাজাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা হাফ চামচ পরিমাণ, দিয়ে দেব আদা বাটা হাফ চামচ পরিমাণ, দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। এবারে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দেব হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব লবণ ও খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব কয়েক দানা চিনি। এবারে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু জল। এই সমস্ত উপকরণগুলি আমি দু মিনিট মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিকেন কিমা। এখানে আমি 200 গ্রাম পরিমাণ চিকেন কিমা নিয়েছি। মশলাটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ টমেটো সস, দেব 1 চামচ পরিমাণ চিলি সস, দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু জল। সমস্ত উপকরণগুলি দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে ঢেকে রান্নাটি করে নেব যাতে আলু এবং চিকেন কিমাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং এই পুরটা খুব গামাখা হয়। চার মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন কিমাটা এবং আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, জলটা দিয়েছিলাম তাও কিন্তু টেনে গেছে। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণ একটু গরম মশলা গুঁড়ো। এবারে খানিকটা সময় একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। পুরটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং পুরটাকে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে হতে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। সেই জন্য এখানে নিয়েছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 2 চামচ পরিমাণ ময়দা ও 1 চামচ পরিমাণ বেসন। এবারে দিয়ে দেব ওর মধ্যে পরিমাণ মতো লবণ, দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, এখানে আমি একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে দেব রসুন বাটা। এবারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু খুব ঘনও হয়নি, আবার খুব পাতলাও হয়ে যায়নি, এরকমভাবে আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি কাঁচা ডিমের কিছু পাতলা পাতলা করে অমলেট তৈরি করে নেব। এবারে আমি 3টি ডিম ফেটিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু লবণ। ডিমগুলো ফাটানো হয়ে গেছে,
এবারে আমি অমলেট তৈরি করে নেব। এই পাঁচটা হলে আমি নামিয়ে নেব, এই পাঁচটা কিন্তু আর ভাজবো না, এইভাবেই নামিয়ে নেব। এভাবে আমি প্রত্যেকটা অমলেট তৈরি করে নেব। দেখুন অমলেটগুলো একদম তৈরি হয়ে গেছে। এবারে আমি এই অমলেটগুলোর মধ্যে ঠান্ডা করে রাখা ফুলগুলো দিয়ে দেব। এভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব। প্রত্যেকটি রোল আমি একইভাবে করে নিয়েছি। এবারে আমি ব্যাটারে চুবিয়ে এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেছে, চুবিয়ে এবার আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে একটু ভেজে নেব। ঠিক একইভাবে আমি বাদ বাকিগুলো ভেজে নেব। আজকের এই রেসিপিটা কিন্তু আপনারা সকালে বিকালে চা কফির সঙ্গে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। বাড়িতে গেস্ট আসলে কিন্তু অবশ্যই একবার করে খাওয়াবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমার দেওয়া কোনো ভিডিও অবশ্যই আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। সবগুলো রোল ভাজা হয়ে গেছে, আমি প্লেটে নামিয়ে নিচ্ছি।